এ বিষয়ে আলোচনা করতে স্টুডিওতে আছেন সহকর্মী জানাতুল সাদিয়া। সাদিয়া, নির্বাচন তো অনুষ্ঠিত হলো গত বৃহস্পতিবার, তাই তো? তারপরে আপনার শুক্রবার গেল, একটা 24 ঘন্টার সময়কাল পেরিয়ে গেল, এখনও কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। কিন্তু অনেক গণমাধ্যমে আমরা দেখছি যে বলা হচ্ছে যে পাকিস্তান যে এই যে পিটিআই সমর্থিত যে গোষ্ঠী স্বতন্ত্র, তারা যে 99টি আসন পেয়েছে সেখান থেকে তারাই জয়ী। এখন আপনার কাছে, আপনার হাতে আসলে কি আছে এই যে ফলাফলের ভিত্তিতে? আপনার কাছে সর্বশেষ তথ্য কি? ভোটের ফলাফল আসলে কত দূর, এটি আসলে আপনার প্রশ্ন। আর সেটি হচ্ছে যে পিয়াস, এবার আনপ্রেডিক্টেবল এই যে পাকিস্তানের রাজনীতি, সেখানে কিন্তু এবারের নির্বাচনে পিটিআই সমর্থিত যে স্বতন্ত্র প্রার্থীরা তারা কিন্তু একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনি যেটি বলছিলেন যে বৃহস্পতিবার সকাল 8টা থেকে আসলে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে, তার ঠিক 12 ঘন্টা পর থেকে শুক্রবার থেকে অর্থাৎ ভোট গণনা কিন্তু শুরু হয়েছে এবং সেই ফলাফলটা কিন্তু এখন পর্যন্ত চলছে। এবং সবশেষ ঘোষিত যে ফলাফল নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী পাকিস্তানের, সেটি হচ্ছে যে নির্বাচনে কিন্তু জনগণের রায়ে এখন পর্যন্ত পিটিআই সমর্থিত যে স্বতন্ত্র প্রার্থী তারাই কিন্তু এগিয়ে আছে। সেটি হচ্ছে দেশটির সেনা হস্তক্ষেপ কিন্তু পাকিস্তানের রাজনৈতিক সচেতনতাকে কিন্তু প্রশ্নবিদ্ধ করেছে। এবং তারপরেও এই যে ইমরান খানকে কারাগারে রাখার চেষ্টা বা কারাগারে রাখা হয়েছে চক্কসে, তারপরেও আসলে এই যে তাদের যে পরিকল্পনা বা কিংবা সেই পরিকল্পনা অনুযায়ী যে পিটিআই এর স্বতন্ত্র প্রার্থীদের যে সাফল্য, সেই জায়গা থেকে কিন্তু আসলে এটি এক ধরনের চমক সৃষ্টি করেছে। এবং সেখানে পাকিস্তানের জনগণের যেই সক্রিয় অংশগ্রহণ, সেটিও কিন্তু একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা যদি একটু দেখে আসতে চাই যে পাকিস্তানের সাধারণ নির্বাচন 2024 আসলে এখন পর্যন্ত আজকে সবশেষে আসলে কি হলো, সেটি হচ্ছে বৃহত্তম একক দল দাবি করে বিজয় ভাষণ নওয়াজের। এখানে একটু বলতে চাই, পিএমএলএন এর যে যিনি নেতৃত্বে আছেন নওয়াজ শরীফ, তিনি এখন পর্যন্ত তার দল আসলে মানে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের থেকে কম যদিও আসন পেয়েছেন, তারপরেও তিনি লাহোরে একটি জনসভায় শুক্রবার তিনি ভাষণ দিয়ে বলেছেন যে বৃহত্তম একক দল হিসেবে তার দল আসলে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং তিনি বিজয় ভাষণ করেছেন দিয়েছেন। তো সেই নওয়াজের যে বিজয় ভাষণটি আছে সেটিকে প্রত্যাখ্যান করে ইমরান খানের পক্ষ থেকে আসলে একটি এআই দিয়ে বানানো একটি ভিডিও দেয়া হয়েছে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে আসলে তিনি বিজয়ের বার্তা দিয়েছেন যে আসলে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরাই সবচেয়ে যেহেতু বেশি এগিয়ে আছেন, সেক্ষেত্রে আসলে বিজয়ের বার্তা ইমরান খান এখন পর্যন্ত দিয়েছেন, যদিও আনুষ্ঠানিক ফলাফল কিন্তু পিয়াস এখন পর্যন্ত আসেনি। আরেকটা বিষয় হচ্ছে পিটিআইয়ের পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচনের ফলাফল পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ বুথ থেকে যেই ফলাফলটা আসছে কেন্দ্রীয়ভাবে এসে সেই ফলাফলটাকে কোনোভাবে পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে বলে পিটিআই এখন পর্যন্ত অভিযোগ দিয়ে গেছে। আরেকটি বিষয় হচ্ছে যে ইমরানের পিটিআই আসলে স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে আছেন, তারপরেও এই জায়গাটিতে সরকার গঠনে কিন্তু একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে পিয়াস। সেই বিষয়টি হচ্ছে যে যেহেতু স্বতন্ত্র প্রার্থীরা আসলে বেশি আসনে জয় পেয়েছেন, অন্যদিকে পাকিস্তান পিপলস পার্টি যেটি হচ্ছে বিলাওয়াল ভুট্টোর দল, তারাও কিন্তু বেশ তৃতীয় অবস্থানেই আছে এই নির্বাচনে এবং দ্বিতীয় অবস্থানে আছে নওয়াজ শরীফের যে পিএমএলএন। তো সেই ক্ষেত্রে আসলে কি একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার তো আসলে কোনো সুযোগ নেই। তো আসলে পাকিস্তানে কি আসলে এবারও কি জোট সরকার হচ্ছে কিনা? একটা প্রশ্ন করতে চাই সেখানে, আমি যাচ্ছিলাম যে যে ভোটের যে আসন সংখ্যা 134টি আসন পেলে, অর্থাৎ 2/3 আসন পেলে কিন্তু আসলে জোট সরকার গঠন করতে পারবে, সেরকম একটা তথ্য আমার কাছে আছে। সেখানে এখানে আপনার যে পিটিআই পেয়েছে তারা পেয়েছে 99টি আসন এখন পর্যন্ত, এবং জোট সরকার যদি গঠন করে বিলাল ভুট্টোর দল এবং নওয়াজ শরীফের দল সবকিছু মিলে, আসলে জোট সরকার গঠনের সম্ভাবনা আসলে কতটুকু বলে মনে করছেন? এখন পর্যন্ত আসলে সেটিরই চেষ্টা করা হচ্ছে, কারণ নওয়াজ শরীফ কিন্তু কালকে এই ভাষণের পরপরই যে পাকিস্তান পিপলস পার্টি পিপিপির যে কো চেয়ারম্যান আছেন আসিফ জারদারি, তার সঙ্গে কিন্তু বৈঠক করেছেন এবং সেখানে তিনি জোট সরকার গঠনের একটা দৌড়ঝাঁপ কিন্তু নওয়াজ শরীফ করছেন। এবং তিনি এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে যে পিএমএলএন এবং পিপিপি তারা জোট সরকার গঠন করতে পারে, কিন্তু যেটি যেই বিষয়টি হচ্ছে যে পিটিআই যেটি বলছে যে তারাই আসলে সরকার গঠন করতে পারে। কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে একটি প্রতিকূলতাও কিন্তু রয়েছে, সেটি হচ্ছে যে মানে আসনের ক্ষেত্রে যেই আপনার সংখ্যালঘুদের যেই আসন
আসনটি আছে সেইগুলো কিন্তু আবার স্বতন্ত্র প্রার্থীরা সেই জায়গাটিতে আসলে ম্যানেজ করতে পারবে না, সেই ক্ষেত্রে আসলে কি হবে সেটি আসলে আজকে দেখার বিষয়। এবং এই ক্ষেত্রে আরেকটি বিষয় একটু জেনে রাখতে চাই যে পাকিস্তানের নির্বাচনে এই যে ফলাফল কারচুপির হস্তক্ষেপে বা এই ধরনের অভিযোগ যে এসছে সেখানে বিশ্ববাসীর কাছ থেকেও কিন্তু প্রতিক্রিয়া এসছে, সেখানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ থেকে কিন্তু প্রতিক্রিয়াটি এরকম এসেছে যে যতক্ষণ পর্যন্ত আসলে এই বিষয়গুলোকে তদন্ত করে সরকার গঠন না হচ্ছে কিংবা ফলাফল না আসছে ততক্ষণ পর্যন্ত তারা আসলে স্বীকৃতি না মানে বিরত থাকবে স্বীকৃতি দেয়া থেকে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ। আপনাকে অনেক ধন্যবাদ সাদিয়া। পাকিস্তানের জাতীয় নির্বাচন নিয়ে এতক্ষণ স্টুডিওতে ছিলেন আমাদের সহকর্মী তাজউল সাদিয়া।